যখন আন্না রাজুলান কয়াল ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালি ইউদখিলিল জান্নাহ ইউদখিলুনিল জান্নাহ, আপনি আমাকে এমন একটি আমল বাতলাইয়া দিন যে আমল দ্বারা আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। আমার রাসূল তাকে বলছেন কি, তাবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়ান, কখনো তুমি শিরিক করিও না। এরপর বলছেন ওয়া তুকিমুস সালাত, সালাত কায়েম করো, সালাত নামাজ কায়েম করো। জুরু বলি সুবহানাল্লাহ। কয় নম্বর আমল, তৃতীয় নম্বর, ওয়া তুতি যাকাত, এবং তুমি যাকাত আদায় করো। তারপর বলছেন ওয়া তাসিলুর রাহিমা, এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কয় নম্বর আমল এটা, চার। প্রথমে কি বলছেন, তাবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইয়ান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করিও না, ওয়া তুকিমুস সালাত, এবং সালাত কায়েম করো, ওয়া তুতিজ যাকাত, এবং যাকাত আদায় করো, ওয়া তাসিলুর রাহিমা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। এরপর আমার রাসূল বলছেন জারহা, এখানে ক্বালা কান্নাহু কানা আলা রাহিলাতিহি, যিনি হাদিসটা বর্ণনা করছেন রাবি বলছেন তখন এই যে কথাগুলি বলছেন তখন কিন্তু আমার রাসূল একটা সাওয়ারির উপর বসা। এটা বুখারী শরীফের কয় নম্বর হাদিস বলছিলাম, 5983 নম্বর হাদিস। তাহলে রাসূল উম্মতদেরকে কি শিক্ষা দিচ্ছেন, আত্মীয়তার সম্পর্ক। এখন আমাদের কাছে আত্মীয়তার সম্পর্ক আছে? শুধু তাই নয়, আত্মীয়তার সুসম্পর্ক রাখা আল্লাহ এবং রাসূলের হুকুম আদেশ। আর যারা আল্লাহ ও রাসূলের হুকুম আদেশ মানে না তাদের কি অবস্থা, তাদের কি অবস্থা? যারা আত্মীয়তার সাথে সম্পর্ক রাখে না, আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখে না, তারা সম্পর্কে আসুন বুখারী শরীফের 5987 নম্বর হাদিস, 5987 নম্বর হাদিস বুখারী শরীফ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, ইন্না আল্লাহ খালাকাল খালকা হাত্তা ইযা ফারাগা মিন খালকিহি, সৃষ্টিসমূহ আল্লাহ সৃষ্টি করলেন, হাত্তা ইযা ফারাগা মিন খালকিহি, আল্লাহ সব কিছু সৃষ্টি করার পরে, ক্বালাতির রহিমু হাযা মাকামুল আইদ বিকা মিনাল কতিআতি, তখন আত্মীয়তার সম্পর্ক যে আল্লাহর কুদরতি যে সফটওয়্যার আছে, আল্লাহর সৃষ্টি যে আত্মীয়তার যে সম্পর্ক আছে, এই সম্পর্ক নাকি কোয়ালাতির রহিমু, এই সম্পর্ক আল্লাহকে বলে উঠল, কি বলে উঠল, হাযা মাকামুল আইদ বিকা মিনাল কতিআতি, ওগো আল্লাহ তোমার কাছে এই জায়গাটা হলো আমার জন্য উপযুক্ত, তোমার কাছে আমি সাহায্য চাই, তোমার কাছে আমি ফানা চাই, মিনাল কতিআতি, যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে তাদের থেকে আমি রেহাই পাওয়ার জন্য তোমার কাছে আমি সাহায্য চাওয়ার, এটা হলো মূল স্থান, এটা হলো উপযুক্ত জায়গা। সুবহানাল্লাহ, কে বলছেন? ওই আত্মীয়তার সম্পর্ক, ওই সম্পর্ক আল্লাহকে বলছেন। সুবহানাল্লাহ বলবেন না? তখন আমার আল্লাহ কি বললেন এটা শোনার পরে, আমার আল্লাহ বললেন কয়লা নাম, হ্যাঁ এটা উপযুক্ত স্থান। তখন আমার আল্লাহ কাকে বলছেন, ওই আত্মীয়তার সম্পর্ককে বলছেন, আমা তারদাইনা, তুমি কি খুশি নও, তুমি কি সন্তুষ্ট নও, আন আসিলা আমান ওয়াসালাকে, তোমার সাথে যেই ব্যক্তি সুসম্পর্ক রাখবে আমি তার সাথে, আমি আল্লাহ তার সাথে সুসম্পর্ক রাখবো। কি বলছেন, আমা তারদাইন, তুমি কি এতে খুশি নও, সন্তুষ্ট নও, আন আসা আন আসিলা, আমি সুসম্পর্ক রাখব মান ওয়াসালাকে, যেই ব্যক্তি তোমার সাথে সুসম্পর্ক রাখবে। এবং কি বলছেন, ওয়া আকতা মান কতাকে, এবং যেই ব্যক্তি তোমার সাথে খারাপ আচরণ করে, যেই ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন রাখবে,
আমি আল্লাহ তার সাথে মান কতাকে, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন রাখবে, তোমার সাথে সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেব। আল্লাহু আকবর বলি। দেখেন আত্মীয়তা সম্পর্ক কেন রাখবেন, কেন রাখবেন? আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাইলে আপনাকে আত্মীয়তার সম্পর্ক রাখতে হবে। এটা বুখারী শরীফের হাদিস, এই হাদিসগুলো নিয়ে কারো মতভেদ নাই, কারো কারো মতভেদ নাই। আহলে সুন্নাহ বলেন, আহলে কওম বলেন, আহলে হাদিস বলেন, যারা যারা রয়েছে সবাই কিন্তু একমত এই হাদিসগুলো নিয়ে। এরপর বলছেন আমার দয়াল নবী, ক্বালাত বালা ইয়া রাব্বি, ওই যে তাকে বলছেন কি বলেছিলেন, আমার তার দেন তুমি কি খুশি নও? এই কথাটি বলার পরে তোমার সাথে যেই সম্পর্ক রাখ আমি তার সাথে সম্পর্ক রাখবো, তোমার সাথে যেই সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবো, আমার তার দেন তুমি কি তাতে খুশি নও? তখন আত্মীয়তার সম্পর্ক বলে উঠল, কয়লাত বালা ইয়া রব্বি, হ্যাঁ আমার রব তাতে আমি খুশি। সুবহানাল্লাহ বলেন। কয়লা ফাহ ওয়ালাকে, আমার আল্লাহ বললেন হ্যাঁ তোমাকে আমি, তোমাকে কয়লা ফাহ ওয়ালাকে সেই মর্যাদা আমি তোমাকে দান করলাম। জোরে বলি সুবহানাল্লাহ।